নমস্কার বন্ধুগণ করেন চ্যানেল বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী আজকে কোনো বই নয় আজকে একটি সিনেমার রিভিউ নিয়ে আমি এসেছি এবং আমার সিনেমাটি দেখে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে গুলাবো সিতাব তাই ভাবলাম আপনাদের সাথে একটি ছোট্ট রিভিউ শেয়ার করি যাতে আপনারাও এই সিনেমাটা অবশ্যই দেখেন এই সিনেমাতে দুজন মূল ক্যারেক্টার রয়েছে যাদেরকে আমরা খুব ভালোভাবেই চিনি এক হচ্ছে অমিতাভ বচ্চন এবং আরেকজন হচ্ছে আয়ুষ্মান ঘুরানা তো ঘটনা এরকম যে অমিতাভ বচ্চন একটি হাভেলিতে থাকেন যে হাভেলির মালিক উনি কিন্তু সেখানেও একটা টুইস্ট আছে উনি আদবে মালিক হলেও আসল মালিক হচ্ছে উনার ওয়াইফ ফাতেমা যে নিজের বাবার কাছ থেকে এই হাভেলিটা পেয়েছিল উত্তর মানে উত্তরাধিকারী হিসেবে এবং তার বর মানে অমিতাভ বচ্চন তার থেকে সতেরো বছরের ছোটো হয়তো কোনো এক সার্কামস্ট্যান্সেসে দুজনের বিয়ে হয়েছিল এবং সেখান থেকে মূল মাল মালকিন হচ্ছে ফাতেমা এবং তারপরে যদি আমরা মালিক ধরতে পারি তাহলে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন এছাড়াও সেই বাড়িতে অনেক ভারাটিয়া থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে আয়ুষ্মান খুরানা তো এই ভারাটিয়াদের সাথে অমিতাভ বচ্চনের খিটকাটের লেগেই থাকে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা এখানে ভীষণ অন্যরকম একটা ক্যারেক্টার উনি নিজেকে পুরোপুরি ভেঙে আবার একটা নতুন ক্যারেক্টার আমাদেরকে উপহার দিয়েছে আমরা ওনাকে পিকুতে দেখেছি আমরা ওনাকে পিঙ্কে দেখেছি দুটোই সুজিত সরকারের মুভি ছিল এটাও সুজিত সরকারের মুভি এবং স্টোরি লাইন হচ্ছে জুহি চতুর্বেদীর এক কথা অসাধারণ অভিনয় করেছেন ভদ্রলোক আয়ুষ্মান খুরানার জীবনটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা জীবন তুলে ধরেছে যেখানে আয়ুষ্মান খরনের তিন বোন আছে এবং মা আছে খুব ছোটোবেলায় বাবা মারা যায় ফলে সমস্ত দায়িত্ব আয়ুষ্মানের ওপর এসে পড়ে এবং সেখান থেকে দেখতে গেলে আয়ুষ্মান ভালো করে পড়াশোনাও করতে পারেনি সে একটা গমের পেশায় পেশাই করার মানে গম পেশাই করার একটা দোকান আছে তার নিজস্ব কিছু স্বপ্ন আছে সে নিজে একজনের সাথে সম্পর্কে যুক্ত কিন্তু তাকে কোনো রকমে বিয়ে করতে পারছে না কারণ তার বাড়িতে এনে রাখার জায়গা নেই একটা বড় রুম যেখানে পাঁচজন একসাথে থাকে তার তিন বোন সে এবং তার মা সেখানে কোথায় সে বিয়ে করে রাখবে তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কীভাবে নিজের জীবনযাপন করে কিভাবে বাঁচে তাদের স্বপ্ন তাদের আশা সমস্ত কিছু এখানে সুজিত সরকার তুলে ধরেছে এই পার্টিকুলার ক্যারেক্টারের মাধ্যমে মির্জা এখানে খুব একটা মানে মির্জা মানে অমিতাভ বচ্চন খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ওনার প্রত্যেকটা মুভমেন্ট ওনার চলাফেরা ওনার টাকার প্রতি লোভ লালসা উনি সে ওনার জীবনে কোনো ইচ্ছাই সেভাবে হয়তো পূর্ণ হয় এবং ওনার একটাই ইচ্ছা সেটা হচ্ছে তিনি হাভেলির মালিক হতে চান মানে একচ্ছত্র অধিকার পেতে চান সেখানে যেখান যেটা কোনো রতই সম্ভব না যতদিন ফাতেমা অর্থাৎ ওনার ওয়াইফ পেঁচে আছেন তো উনি কোনো রকমেই মানে সবসময় কামনা করেন কি কবে ওনার ওয়াইফ মারা যাবেন এবং তিনি এই হাভেলির অধিকার এই হাভেলিকে অধিকার করতে পারবেন তো যখনই উনি শোনেন যে ফাতেমা অসুস্থ হয়েছে তখনই তিনি কাফেন কিনতে শুরু করেন তিনি কবরখানা গিয়ে জায়গা মানে প্লেস ডিসাইড করতে শুরু করেন যে কোথায় কবর দেওয়া হবে মানে উনি এতটাই ডিসপারেটিভ বাড়িটা পাওয়ার জন্য তো এইরকমভাবে গল্প এগোতে থাকে হঠাৎই সেই বাড়িটা নজরে চলে আসে একটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করা একজন কর্মীর সেই বাড়ি নিয়ে বিভিন্ন রকম ছক কষতে থাকে সে এটাকে হেরিটেজ হিসেবে প্রমাণ করতে চায় যেটা হতেই পারে লখনউয়ে বহু বাড়ি এরকম পুরনো বাড়ি হেরিটেজ হিসেবে রয়েছে সংরক্ষিত রয়েছে তো সে চায় এই বাড়িটাকে হেরিটেজ হিসেবে প্রমাণ করতে কিন্তু লাস্টে দেখা যায় তার পিছনে হয়তো কোনো রাজনৈতিক কারণ আছে অন্যদিকে এই অমিতাভ বচ্চন একজন উকিলের সাথে পরামর্শ করে এবং তোমার ঠকিয়ে তার ওয়াইফকে ঠকিয়ে তার ওয়াইফের হাতের ছাপ নিতে চায় যাতে সেই বাড়ি তার নামে হয়ে যায় একদিকে আয়ুষ্মান খুরানা ওই বাড়ি থেকে উঠবে না মাত্র তিরিশ টাকা ভাড়ায় সত্তর বছর ধরে সেখানে রয়েছে এবং সে কিছুতেই ভাড়াও বাড়াবে না তার জীবনের কিছু পরিস্থিতি আছে যার জন্য সে এরকম মির্জা অর্থাৎ অমিতাভ বচ্চনের একটা জীবন ফাতেমা অর্থাৎ যে আর কি অমিতাভ বচ্চনের ওয়াইফ তার একটা জীবন এভাবে বিভিন্ন মানুষের জীবন এখানে দেখিয়েছে সর্বোপরি কল্পটা গল্পটা খুবই সাধারণ একটা কমেডির মোড়কে মোড়া কিন্তু তার জীবনবোধ তার শিক্ষা বা যেটা আমাদেরকে মেসেজ দিতে চেয়েছে সেটা খুবই সুন্দর একটা মেসেজ আমি প্রত্যেকের রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ এই ফিল্মটা দেখুন শেষ অবধি একটা অদ্ভুত চমকানো মতো একটা মানে এন্ডিং আছে যেটা একেবারে আনএক্সপেক্টেড এবং সেটাই এই সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া একদম একটা অনুভূতি বলে আমার মনে হয় মানে ডিরেকশন খুবই ভালো লেগেছে তার চেয়েও বড়ো কথা সুজিত সরকার একজন বাঙালি ফলে বাঙালির ইমোশান বাঙালিদের কালচার ইত্যাদি তুলে ধরা তার জন্য খুব সহজ যেটা আমরা দেখতে পাই কিন্তু এই ক্ষেত্রে মানে এই লক্ষণতে যেখানে শুটিং হয়েছে ফরিদাবাদে সেখানকার পুঙ্খানুপুঙ্খ মানে জনজীবন কিভাবে ওখানকার নিম্নমধ্যবিত্ত মানুষগুলো বাস করে তাদের জীবনের নাটি তাদের প্রতিদিনকার রুটিন প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ক্যামেরার কাজের মাধ্যমে তুলে ধরেছে অসাধারণ লেগেছে আমার এক কথায় আপনি যখন দেখবেন আপনার কোনো কোনো মতেই মনে হবে না যে আয়ুষ্মান অথবা অমিতাভ বচ্চন অভিনয় করছে পুরো অ্যাকচুয়ালি তারা ওই ক্যারেক্টারটাতে যেন বাঁচ মানে জীবন্ত করে তুলেছে এত সুন্দর অভিনয় অমিতাভ বচ্চন করেছে সেই দিয়ে এমন কিছু ঘটনা ঘটে যার দ্বারা আমরা অদ্ভুত একটা মানে উপলব্ধি হয় আমাদের যে লোভ কি জিনিস বা লোভ কতটা অবধি লোভ করা আমাদের উচিত আরেকটা জিনিস এখানে ভীষণ আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মির্জিয়া অর্থাৎ তোমার অমিতাভ বচ্চন নিজের বাড়ির জিনিসপত্র নিজে বিক্রি করে দিত নিজের বাড়ির বাল্ব তারপর সাইকেলের রিং তারপরে নিজের বাড়ির ঝাড়বাতি ইত্যাদি বিক্রি তার যখনই হাতে টাকা থাকতো না টাকা শর্টেজ পড়তো সে এই সবগুলো বিক্রি করতো বিক্রি করে টাকা নিত এবং সবচেয়ে বড় কথা সে যে জিনিসগুলো বিক্রি করতো না কোনোটারই সঠিক মূল্য সে পেত না সে এত তাড়াহুড়ো করে এবং এত হটকারিতার মাধ্যমে জিনিস বিক্রি করতো যে প্রত্যেকেই তাকে ঠকিয়ে নিত যে জিনিসটা হয়তো একশো টাকা দেওয়া উচিত যে জিনিসটার পরিবর্তে সেখানে হয়তো কেউ তাকে কুড়ি টাকা ধরিয়ে দিত এই একটা অন্যতম আমার মনে হয় জীবন দর্শন বা অন্যতম একটা শিক্ষা যেটা এই সিনেমাটার মাধ্যমে আমাদেরকে ডাইরেক্টর বা যিনি রাইটার তিনি আমাদেরকে বলতে চেয়েছেন ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে সিনেমাটা একটু স্লো কারণ বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের মানে অমিতাভ বচ্চন তো বয়স্ক রোল করেছে ফলে হাঁটা চলার মধ্যে দিয়ে সিনেমাটা একটু স্লো মোশানেই এগিয়েছে কিন্তু শেষ অবধি গিয়ে যখন পুরো সিনেমাটা দেখবেন সিনেমা দেখার সময় অত অনুভূতি হবে না কিন্তু সিনেমাটা শেষ করার পরে আপনি ভাব ভাবতে এটা বাধ্য করবে যে আপনি কী দেখলেন কেন দেখলেন কি বুঝলেন তো আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা ভালো সিনেমা দেখতে পছন্দ করেন যারা কমার্শিয়াল ফিল্মের বাইরে গিয়ে এমন কিছু সিনেমা যা আমাদের জীবনে চলতে সাহায্য করে শিক্ষা মানে শিক্ষা দেওয়ার মতো সিনেমা এমন সিনেমা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই গুলাব সিতাবো দেখুন এবং আমাকে জানাবেন যদি আপনাদের দেখা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লেগেছে এক কথায় আমি যদি রেটি বলতে হয় তাহলে আমি দশে আট দেব সিনেমাটাকে আমার খুবই ভালো লেগেছে মিউজিক অত ভালো না কিন্তু সেটা সত্যি আমার খুব একটা মানে মনে হয়নি যে মিউজিকের এখানে সত্যি বিশাল দরকার ছিল কিন্তু সিনেমাটোগ্রাফি ডাইরেকশন জায়গার সিলেকশন অভিনয় অসাধারণ এক কথা এবং ঘটনা শেষের টুইস্ট সব কিছু খুবই সুন্দর তো প্লিজ প্লিজ এই সিনেমাটা দেখুন এবং যদি দেখে থাকেন কেমন লাগলো আমাকে জানান আর খুব শিগগিরই আমি বইয়ের ভিডিও নিয়ে ফিরছি অনেকগুলো উপন্যাস আপনাদেরকে সাজেস্ট করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষজনকে ভালোবাসুন প্রত্যেকের পাশে থাকুন সুস্থ থাকুন অনেক বই পড়ুন মন ভালো রাখুন নমস্কার